ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। সম্মানিত আলমগীর ভাই, ওমান থেকে আপনি জানতে চেয়েছেন যে আমি একটা দোকান নিয়েছি ভাড়া বাবদ। সেখানে আমি কিছু টাকা জামানত দিয়েছি, মালিকের সাথে এইভাবে চুক্তি হয়েছে যে যতদিন পর্যন্ত টাকাটা শেষ না হবে, জামানতের টাকাটা, ততদিন পর্যন্ত ভাড়া দিতে হবে না। এখন আমি তৃতীয় পক্ষকে ভাড়া দিয়ে দিছি, ভাড়াটা আমি নেই, তাকে দেই না, মালিককে দেই না, যেহেতু তার সাথে আমার ওইভাবে চুক্তি হয়েছে। এখন এটা কি নেওয়া জায়েজ হবে কিনা? আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসাল্লামু আলা রাসূলুল্লাহ বাদ। শুনতে আলমগীর ভাই, জায়েজ হবে, কিন্তু শর্ত এখানে লক্ষ্য রাখতে হবে। মালিক আপনাকে এই কথা যদি বলে থাকে বা এই ধরনের শর্ত যদি চুক্তি হয়ে থাকে বা এই ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে যে তুমি ছাড়া কাউকে ভাড়া দিতে পারবে না, তোমার তুমি যদি দোকান না চালাও বা তুমি যদি ভাড়া না চালাও তাহলে আমার কাছে আবার ফেরত দিয়ে দিতে হবে, এই ধরনের শর্ত যদি চুক্তি যদি লিখিত হয়ে থাকে তখন আপনি চুক্তির উপরে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস হলো আল মুমিন আলা শর্তিহি, মুমিন শর্তের উপরে থাকতে হবে। যদি শর্ত ভঙ্গ করেন তাহলে তো আপনি অপরাধের মধ্যে জড়িত হয়ে গেলেন। আর যদি এই ধরনের কোনো শর্ত না থাকে, আম শর্ত থাকে, তাহলে আপনি আপনার টাকা ভাড়া আপনি নিতে পারবেন। কারণ এই ভাড়া তো আপনি দিয়ে দিচ্ছেন আগে, স্যার সেভাবে চুক্তি করছে যে ভাড়া শেষ না পর্যন্ত তোমার ভাড়া দিতে হবে না। সুতরাং আপনার ভাড়া আপনার টাকা রাখবেন, আপনার টাকা পরিশোধের মধ্যে থাকতে হবে। তবে এক্ষেত্রেও যদি ঝগড়া বিবাদ না হয়, এই ঝগড়া বিবাদ থেকে কেরঙ্কারি থেকে এড়ানোর জন্য আপনার উচিত যে আপনি যে চালান না, আপনি যে দোকানটাকে আরেকজনের কাছে হস্তান্তর করেছেন ভাড়াস্বরূপ, এটাও মালিকের কাছে অবশ্য জানান দরকার, যাতে এই বিষয়গুলো পরিষ্কার থাকে। সে তো হয়তো জানতেছে এটা ধোকাবাজির একটা সামিল হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ ভালো জানে। সে তো হয়তো জানতেছে যে আপনিই চালান দোকান আর আপনাকেই সে দিয়েছিল, এই জন্য তার সাথে এই সমস্ত বিষয়গুলো শেয়ার করা দরকার। কোনো গণ্ডগোল হইলে বা কোনো কিছু হইলে বা কোনো বিপদ আপদের সম্মুখীন হইলে বা আপনার দোকানের বিরুদ্ধে কেস মামলা কোনো কিছু হইলে, কারণ সেটা তো আপনার উপরে বর্তাবে, এই জন্য আপনারও সেফটির নিরাপত্তা দরকার যে আমি দোকান চালাচ্ছি না, আমি আরেকজনকে দিছি, এভাবে আপনার টাকা ভাড়া এভাবেই দিছে, যত টাকা ভাড়া তত টাকাই, কিন্তু আপনার টাকা শেষ হলে আমি তাকে বা আপনাকে হস্তান্তর করব। আর আপনি যদি আবার চালান যে এতদিন ভাড়া, এক বছর আমি ভাড়া দিলাম, পরে আবার এক বছর পর আমি নিয়ে নিব, তো এইগুলিও পরিষ্কার থাকা দরকার। ইসলামে কোনো সময় ধোকাবাজি গোপনীয়তার আশ্রয় গ্রহণ করে না, ইসলাম সবসময় পরিষ্কার থাকতে হবে কথা কাজে সব দিক দিয়ে। কথার ক্ষেত্রে তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কুলু ইয়া তাকুল্লাহ কুলু কওলান সাদিদা, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সোজা সরল সঠিক কথা বলো। সুতরাং আপনার কথা এবং কাজ আমাদের সঠিক থাকতে হবে, কথাতে সঠিক বললেই তো তখন কাজটা সেভাবেই করবে। যাই হোক, এটা হল সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ সহজভাবে আমাদেরকে সব কাজ করার তৌফিক দান করুন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ আছে সেভাবে যেন আমরা করতে পারি, আদেশকে আদেশ হিসাবে নিষেধকে নিষেধ রূপেই আমরা যেন গ্রহণ করতে পারি, সেইভাবে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। হাজার সাল্লাহ নবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।